না আসলে আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি, আমার মেয়ে অনেক কষ্ট পাইতেছে ব্যথায়, এই জন্যই আপনার কাছে আসা, আমার মেয়েটা যেন একটু সুস্থ হয়। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি এখন। আমি গত 13 দিন আগে এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম, তখন আমার হাতে পায়ে পুরো শরীরে ব্যথা ছিল। চলেন আমাদের প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম স্যার, আমার মেয়ের নাম শারিয়া তাসনিম, ও ক্লাস 9-এ পড়ে। ও ক্লাস 5-এ থেকে 2019 সাল থেকে ওর সমস্যাগুলো ধরা পড়ছে। ধরা পড়ছে কি, ও অনেক ব্যথায় ভুগত, সবসময় অনেক ব্যথা থাকতো, বসে থাকলেও ব্যথা করে, শুয়ে থাকলেও ব্যথা করে, দাঁড়ালেও ব্যথা করে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, সবাই বলছে ভিটামিন ডি এর সমস্যা। পরে স্যারকে দেখালাম, পরে স্যার বলতেছে যে ভিটামিন, সব ব্যথা ভিটামিন ডি এর জন্য হয় না, কিছু কিছু ব্যথা অন্য কারণে হইতে পারে। বলার পরে পরের দিন স্যারকে দেখাই, এই না স্যার টেস্ট করার পরে ধরা পড়লো যে ওর অন্য সমস্যা, এই দুনো হাতের এই মাংসপেশি গুলোতে বেশি ব্যথা, এগুলোতে ব্যথা, ও হাত নাড়াইতে পারে না, সারাক্ষণই হাত চাপে, পা চাপে, ওর ব্যথা করে, সারাক্ষণই ও চাপতে থাকে, ওর ব্যথা লাগে পায়ের এগুলা, এখানে ঘাড়ে ব্যথা, গুলো গিরগির করে ব্যথা করে, আর অনেক কামড়ায় বলে যে। এই পর্যন্ত 3 জন ডাক্তার দেখানো হয়েছে, ওর বলছে ভিটামিন ডি লেভেল একেবারে কম, ভিটামিন ডি এর ওষুধ খাওয়ানো হয়েছে, খালি ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানো হয়েছে, কোনো পরিবর্তন নাই। এই যে ব্যথার ওষুধ খেয়ে তো 15 দিন, সব ডাক্তারই 15 দিন করে ওষুধ দিত, কোনো ব্যথার কোনো নামার নাম নেই। কোনো ভারী জিনিস উঠাতে গেলে আমার ব্যথা করে, হাতে ব্যথা করে, বা হাঁটতে গেলে, সিঁড়িতে উঠতে গেলে আমার পায়ে ব্যথা করে, দীর্ঘ সময় হাঁটার পরে আমার পুরো পা অনেক বেশি ব্যথা করে, বসে থাকলেও অনেক ব্যথা করে, সারাক্ষণ সব করার পর রাতে অনেক বেশি ব্যথা করে, কোমর থেকে পা পর্যন্ত অনেক বেশি ব্যথা করে, এক পা ব্যথা করে তারপর আরেক পা ব্যথা করে না, আবার ওই পা ব্যথা কমে গেলে আবার অন্য পা ব্যথা করে, কোমরের উপরে মেরুদণ্ডের একদম লাস্ট নিচের দিকে আমার অনেক বেশি ব্যথা করে। স্যার আমি আপনার ভিডিও দেখে অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি, আমার বয়স অনেক কম, বাট আমি আমার স্বপ্ন আমি পড়াশোনা করে অনেক ভালোভাবে অনেক বড় হতে চাই। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার চিকিৎসায় অনেক সুস্থ হয়ে যেতে পারি। আসলে আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি, আমার মেয়ে অনেক কষ্ট পাইতেছে ব্যথায়, এই জন্যই আপনার কাছে আসা, আমার মেয়েটা যেন একটু সুস্থ হয়, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখলেন তো সবাই আমার প্রথম দিনের ভিডিওটা, আমার বয়স কিন্তু খুব বেশি না, আমি সবেমাত্র ক্লাস 9-এ পড়ি। এখানে আসার যখন এসেছি তখন আমার অনেক ব্যথা ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা কম, এখন অনেকক্ষণ বসে থাকতে পারি, বসে থাকলে ব্যথা করে না, এখন আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলেও আমার ব্যথা করে না, আমি এখন অনেক খুশি যে আমার ব্যথাটা কমে গেছে। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তা করতো, আমার মা আমাকে নিয়ে অনেক কান্নাকাটিও করতো, এখন তারা সবাই অনেক খুশি যে আমি সুস্থ হয়েছি। আমার থেরাপিস্ট অনেক ভালো একজন মানুষ, আমার সাথে অনেক ফ্রেন্ডলি, অনেক বেশি ভালোবাসে এবং অনেক কেয়ার করে। সে আমাকে যতদিন থেরাপি দিয়েছে, আমার বোন তার বোন মনে করে আমাকে থেরাপি দিয়েছে, অনেক কেয়ার করেছে। সফিউলের প্রধান স্যার একজন অনেক ভালো মানুষ, অনেক ভালো একজন ডক্টর, তার চিকিৎসায় আমি সুস্থ হয়েছি। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে। এই হসপিটালের সকলেই অনেক ভালো মানুষ, নার্স তারপর সবাই অনেক ভালো ছিলেন, অনেক ভালো বিহেভ করেছে আমাদের সাথে, অনেক হেল্পফুল ছিলেন। আমি অনেক খুশি যে আমি এখন সুস্থ হয়ে গেছি। আমি সবার জন্য দোয়া করি, এবং আপনাদের মধ্যে কেউ যদি এভাবে এমন অসুস্থ থাকেন তাহলে স্যারের কাছে আসতে পারেন, আশা করি আপনারা আমার মতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন সুস্থ এবং ভালো থাকি। আমার মা বাবার জন্য দোয়া করবেন যেন তারাও সুস্থ থাকে। আমার মা বাবার জন্য আমার জন্য কান্না বা চিন্তা না করতে হয় এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।